ভারতীয় পণ্য যারা বয়কট করতে চায়, বাংলাদেশের জনগণ তাদের বয়কট কতটা দেউলিয়া বলে, কতটা উগ্র মানসিকতা অবিবেচক বলে, কতটা রাজনীতি কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত হয়ে প্রতিবেশী রাষ্ট্রকে বয়কটের মতো কথা বলতে পারে। ভারত বয়কটের নামে ভারতীয় পণ্য বয়কটের নামে বিএনপি আমাদের কাছে মনে হয় তারা বাজার আমাদের বাজার ব্যবস্থাকে অস্থির করা গভীর ষড়যন্ত্র, তারা আমাদের চেয়ে উন্নত দেশ, তাদের সাথে আলাপ আলোচনা করে সম্পর্ক ভালো রেখে সুবিধা আদায় করা সম্ভব, যেটা আমরা এর মধ্যে প্রমাণ।